কক্সবাজার দরিয়ানগরের পাহাড়ে হাইকিং করতে গিয়ে নিখোঁজ হওয়া চারজনকে উদ্ধার করেছে বিমান বাহিনী। শনিবার বিকেল 5:30 মেরিন ড্রাইভ এলাকা দরিয়ানগরের গহীন পাহাড় থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার নিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। পরে উদ্ধারকারী হেলিকপ্টারটি চারজনকে নিয়ে সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। শনিবার সকালে দরিয়ানগর পাহাড়ে হাইকিংয়ে বের হয়েছিলেন কক্সবাজার শহরের স্থানীয় বাসিন্দা চার তরুণ। 8-9টি পাহাড় অতিক্রম করে পথ হারিয়ে বিকেলে 999-এ কল দিয়ে সহযোগিতা চাই তারা। আমরা 999-এ ফোন দিয়েছিলাম, তারপর কনসার্ন পারসন প্রশাসন থেকে আমাদেরকে বলে যে আপনারা থাকেন, আপনাদের সব কিছু আমাদের ইনফরমেশনগুলো দেন। পরবর্তীতে ওনারা একটা সময় নিয়ে ওনারা কনসার্ন ডিপার্টমেন্টকে ওনারা ইনফর্ম করে দেন, হচ্ছে এখানে এয়ারপোর্ট থেকে হেলিকপ্টার পাঠানো হয়। পরবর্তীতে তারা আমাদের লোকেশনটা ট্র্যাক করে আমাদেরকে রেস্কিউ করে ওইখানে ওই জায়গা থেকে আমরা অক্ষত অবস্থা এখানে আলহামদুলিল্লাহ এখানে আমরা সুস্থভাবে এয়ারপোর্টে এসে আমরা নামলাম আর কি। আমরা মেইন ড্রাইভ রোডে নামতে চেষ্টা করতেছিলাম, বাট আমাদের নামার জন্য কোনো ওয়ে নেই। ওখানে অনেক বড় বড় খাত, ঝর্ণা, ঝিরিপথ, কিন্তু ঝিরিপথ দিয়ে আমরা হচ্ছে নিচে নামবো এই ধরনের কোনো ওয়ে নেই আর কি। কারণ আমাদের রোপ লাগতো আর হচ্ছে ওই রোডটা হচ্ছে এখনও কেউ এক্সপ্লোর করে নেই আর কি। আমাদেরকে রুট করে করে যেতে হয়েছে। তো এক পর্যায়ে চিন্তা করলাম আমাদের হাতে সময় খুব কম আর কি। সো আমরা ইমিডিয়েট যদি কোনো কারোর যদি কোনো হেল্প না চাই তাহলে হচ্ছে আমরা যে বাড়ি ফিরতে পারবো না। কক্সবাজার শেখ হাসিনা বিমান ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মামুন জানিয়েছেন ট্র্যাকিংয়ে গিয়ে নিখোঁজ হয়েছে এমন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জহুরুল ইসলাম বিমান বাহিনীর ঘাঁটি থেকে রওনা দেয় একটি উদ্ধারকারী হেলিকপ্টার। পরে নেটওয়ার্ক ট্র্যাকিংয়ের মাধ্যমে সন্ধ্যায় ঘটনাস্থল থেকে এ চার তরুণকে উদ্ধার করা হয়েছে। আজকে সকালে স্থানীয় চারজন কক্সবাজারের ছাত্র এবং যারা দুজন কর্মকর্তা তারা কাজ করে এখানে আর কি স্থানীয়, তারা ট্র্যাকিং শুরু করে এবং ট্র্যাকিং করতে করতে তারা দরিয়ানগরে যে স্টাক আপ হয়ে যায়, তখন অলরেডি বিকাল হয়ে গেছে। তো সাথে সাথে তারা 999 ইমার্জেন্সি নাম্বারে কল করে, ওখান থেকে আমাদেরকে যখন জানানো হয় তখন সাথে সাথে আমরা আমাদের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে আমাদের সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার স্কোয়াডন আছে, 103 সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার স্কোয়াডন, ওনাদেরকে ইমিডিয়েটলি জানানোর সাথে সাথেই স্কোয়াডন লিডার শাহেদ হাসান এবং স্কোয়াডন বিনায়ন করিম এই দুজন পাইলট ইমিডিয়েটলি হেলিকপ্টার নিয়ে টেক অফ করে। তো চিরং থেকে ওনাদের স্পটে আসতে আমাদের সর্বোপরি 20 মিনিট সময় লেগেছে। 1658-এ এসে আমরা এখানে পৌঁছে যাই, আমাদের পাইলটরা এখানে এসে পৌঁছে যায়। তারপরে ওনাদের চারজনকে উদ্ধার করে, উদ্ধার করে সাথে সাথে আমাদের বিমানবাহিনী ঘাঁটি শেখ হাসিনার পাশে আমাদের যে বিমান আমাদের যে এয়ারফোর্স ঘাঁটিটা আছে, আমাদের এয়ারফোর্স ঘাঁটির পাশেই আমাদের কক্সবাজার আভ্যন্তরীণ যে বিমানবন্দর সেখানে নিয়ে আসে। তো এটা আমাদের একটা রেয়ার এক্সপিরিয়েন্স, বাট বিমানবাহিনী সবসময় এই ধরনের বিপদ সংকুল পরিস্থিতিতে সবসময় সাড়া দেয়। উদ্ধার আমাদের হাটে স্টার্ট করি, দেন হচ্ছে আমরা অনেকগুলো পাহাড় পাড়ি দিচ্ছি। দেন আমাদের ডেস্টিনেশন ছিল আমরা হচ্ছে হিমছড়ি যাব আর কি। কয়েকটা রুট ছিল, আমরা অনেকভাবে ট্রাই করছি, বাট আলটিমেটলি আমরা কোনো ডেস্টিনেশনে যেতে পারছিলাম না, অনেক বড় খাত আর কি। সো এখানে রেস্কিউ ছাড়া কোনো ওয়ে নাই যে আমাদের বাড়ি ফেরার। সো আফটার দ্যাট বাংলাদেশ এয়ারফোর্স আমাদেরকে হচ্ছে গিয়ে জয়েন্ট বাংলাদেশ এয়ারফোর্স, বাংলার আকাশ রাখিব মুক্ত।